নবীজি বলছেন একটা হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে প্রতারক যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, ব্যবসায়ী মানুষকে ঠকায়, মাপে কম দেয়, কেয়ামতের মাঠে এদের অবস্থা এমন হবে যে এই কানের লতি পর্যন্ত এদের ঘামে ডুবে থাকবে, কানের লতি পর্যন্ত ঘামে ডুবে থাকবে। আপনি যদি বিশুদ্ধভাবে রাসূলের সুন্নাহ মেনে ব্যবসা করেন, ইনশাআল্লাহ নবীজি বলছেন এটাই শ্রেষ্ঠ কামাই, হাতের কামাইটা শ্রেষ্ঠ কামাই, ব্যবসা করে যে হালাল ব্যবসা করে আপনি সম্পদ উপার্জন করছেন, এটা আপনার শ্রেষ্ঠ কামাই, শ্রেষ্ঠ উপার্জন। কিন্তু এখানে যদি কালোবাজারি চলে আসে, মজুদদারিতে আসে, কৃত্রিম সংকট তৈরি করেন, মাপে কম দেন, মানুষকে ঠকান, প্রতারণা করেন, তাহলে নিজের তো ক্ষতি হবেই, ইহকাল পরকাল তো ধ্বংস হবেই, জাতিরও ক্ষতি হবে।